Hello friends, welcome back to my channel. Today I am talking about ঐতিহাসিক ব্যক্তিদের উক্তি, অর্থাৎ আমরা জানি যে বিশেষ করে WBCS prelims means আরও অন্যান্য এক্সামে দেখবেন প্রতিটা ঐতিহাসিক ব্যক্তির উক্তি বা কোটেশন যেগুলো তারা ইউজ করেছেন ফ্রিডম অফ স্ট্রাগল, অর্থাৎ আমরা দেখেছি ঐতিহাসিক ব্যক্তিদের উক্তিগুলো বেশিরভাগই ঐতিহাসিক, অর্থাৎ আমরা যে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পড়ি সেখান থেকে এসেছে। তো সেগুলো আমরা আলোচনা করবো। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করবো তখনই আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আর প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা যারা যারা এখনও পিডিএফগুলো নিচ্ছেন না, অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা পিডিএফগুলো নিয়ে নেবেন। আর ভিডিওগুলো নিতে গিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা মেল করতে ভুলবেন না। তো চলুন দেখে নিই, আমি এটা স্বপ্ন.ইন থেকে নিয়েছি, নিয়ে আপনাদের পড়াচ্ছি। তো চলুন আপনারা এখান থেকে দেখে নেবেন ঐতিহাসিক উক্তিসমূহ। প্রথমে আমরা জানবো যে নেহরু একজন দেশপ্রেমিক, এখানে জিন্না একজন রাজনীতিবিদ। এটা WBCS মেন্সে অনেকবার এসেছে, তো এটা আপনারা বিশেষ করে WBCS প্রিলিমস যারা দেবেন, প্রথমবার দেবেন বা অনেকবার দিয়েছেন, তাদের জন্য এই উক্তিগুলো খুব গুরুত্বপূর্ণ। সেখানে তো বাংলায় থাকবেই, আর আপনার মেন্সে হলো সেখানে ইংলিশে থাকবে। বিশেষ করে এটা ফ্রিডম অফ স্ট্রাগল মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে এগুলো আসে। তো প্রথমে আমরা বলে দিই, এখানে নেহরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। একথা কে বলেছিলেন? ইকবাল, মোহাম্মদ ইকবাল। এরপরে আসুন দেখুন কোশ্চেন নাম্বার টু, অর্থাৎ স্বাধীনতা বিপন্ন অবস্থায় সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করো, সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে যায়, কথা কে বলেছিলেন? জওহরলাল নেহরু। এরপরে আসুন কোশ্চেন নাম্বার তিন, সততা ও অহিংসা আমার দেবতা, অস্পৃশ্যতা ঈশ্বর ও মানব জাতির বিরোধী, একটি অপরাধ করো অথবা মরো। অর্থাৎ আমরা জানি করেঙ্গে ইয়া মরেঙ্গে বা করো অথবা ডু অর ডাই, এই কথাটা আপনাদের সবারই জানা আছে, কে বলেছিলেন? মহাত্মা গান্ধীজি। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার চারে আসি, ভারত ভারতীয়দের জন্য, অর্থাৎ ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, এটাকে বলেছিলেন? ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স বলেছিলেন দয়ানন্দ সরস্বতী। ধর্মের প্রতি লক্ষ্য রেখে রাজ্য শাসন করা রাজ্যের কর্তব্য, এই কথাটা বলেছিলেন কৃষ্ণদেব রায়। আরাম হারাম হ্যাঁ কথাটা বলেছিলেন জওহরলাল নেহরু। জয় জওয়ান জয় কিষাণ, এটা অনেকবার এসেছে WBCS প্রিলিমসে, এটা জয় জওয়ান জয় কিষাণ কারুক্তি লাল বাহাদুর শাস্ত্রী। সেই রাষ্ট্র ভালো যা কম কম শাসন করে, কে বলেছিলেন? গান্ধীজি। কোশ্চেন নাম্বার নাইন, স্বাধীনতা আমাদের লক্ষ্য এবং একমাত্র হিন্দু ধর্মই আমাদের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারে, কথা বলেছিলেন অরবিন্দ ঘোষ। আচ্ছা, এরপরে আমরা আসি দেখে নিই, তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো, এটা কে বলেছিল? লালা লাজপত রায়। একই কোশ্চেন, একই কোটেশন একটু অন্য ধরনের, সেটা আমরা বলে দিই, যে চেয়েছিলাম রুটি, বদলে পেলাম পাথর। এটা সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে থেকে ফিরে এসে যখন তিনি কিছু পাননি, সে কথা কিন্তু গান্ধীজি বলেছিলেন। আর কাদিকে উদ্ধৃত করে বলেছিলেন সেটা আমরা জানি। এখানে আবার লালা লাজপত রায় বলেছেন, তারা চেয়েছিল রুটি, পেয়েছিল পাথরের টুকরো, লালা লাজপত রায়। কোটেশানগুলো কিন্তু যার জন্য আপনাদের খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। একই টাইপের কোটেশান দুই ব্যক্তি বলেছেন সেই ধরনের। সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে দেশনায়ক বলেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় কংগ্রেস হলো তিন দিনের তামাশা, এটা যারা বই পড়েছেন জীবন মুখোপাধ্যায় সেখানেও পাবেন, অশ্বিনী কুমার দত্ত। আজ বাংলা যা ভাবছে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাববে, গোপালকৃষ্ণ গোখলে। অর্থাৎ গোপালকৃষ্ণ গোখলে বলেছিলেন, থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্কস টুডে, আর বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমারো, এটা ইংরেজি হবে। তো এটা বলেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার ফোরটিন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার বা মন্টেগু চেমসফোর্ড রিপোর্টকে দাসত্বের পরিকল্পনা বলেছিলেন কে? এটা হবে অ্যানি বেসান্ত। কোশ্চেন নাম্বার ফিফটিন, গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির, কথাটা বলেছিলেন উইনস্টন চার্চিল। কোশ্চেন নাম্বার সিক্সটিন, কংগ্রেসের নরমপন্থী নীতি রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, এ কথা কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ। তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এটা 100% ছেলে মেয়ে জানেন, বলেছিলেন সুভাষচন্দ্র বসু। মেরা ভারত মহান হ্যাঁ বলেছিলেন রাজীব গান্ধী। গরিবি হাটাও এটা একটা প্রকল্প, এটা যারা
পঞ্চম অর্থাৎ ফিফথ ফাইভ ইয়ার প্ল্যান পড়ছেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানেও আছে। ইন্দিরা গান্ধী গরিবি হটাও প্রকল্পর সূচনা করেছিলেন ফিফথ ফাইভ ইয়ার প্ল্যানে। এরপরে আসুন দেখে নিই আমরা কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, গরিবি হটাও নিয়ে একটা কথা বলি। গরিবি হটাও প্রকল্প হবে সেটার ধারণা দিয়েছিলেন প্রথম চতুর্থ পরিকল্পনায়, পঞ্চম পরিকল্পনায় এটা ইন্ট্রোডিউস হয় এবং সেটা কার্যকর হয় ষষ্ঠ পরিকল্পনায়। কোশ্চেন নাম্বার 20, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবো, এটাকে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। এটার ইংরাজি যদি করি, যেগুলোর ইংরাজি বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে WBCS মেন্স প্রিলিমসে, সেগুলোই বলবো যে স্বরাজ ইজ মাই বার্থ আই শ্যাল হ্যাভ ইট, এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। সাম্রাজ্যবাদ কো নাশ হো বলেছিলেন ভগৎ সিং। কোশ্চেন নম্বর 20, মারো ফ্রেঙ্গি কো বলেছিলেন মঙ্গল পাণ্ডে। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নম্বর 23। পূর্ণ স্বরাজের কথা কে বলেছিলেন? জওহরলাল নেহরু। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স এটা কোন পরিকল্পনা, মানে কোন কংগ্রেসের সেশনে বলা হয়েছিল সেটা আপনারা কমেন্টে জানাবেন। কোন কংগ্রেসের সেশনে জওহরলাল নেহরু কথা বলেছিলেন? পূর্ণ স্বরাজ। এটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম এসে থাকে, WBCS প্রিলিমস মেন্সে বেশিরভাগ এসে থাকে, প্রিলিমসেও আসে, তো এটা আপনাদের জেনে রাখতে হবে। কমেন্টে আপনারা জানাবেন যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ পূর্ণ স্বরাজের দাবি বা পূর্ণ স্বরাজের কথা প্রথম কোন সেশনে বলা হয়েছিল। ইনকলাব জিন্দাবাদ কে বলেছিলেন? ভগৎ সিং। জয় জগৎ বলেছিলেন বিনয়ভাবে। সারে জাহাঁ সে আচ্ছা মোহাম্মদ ইকবাল। বন্দে মাতরম আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন উপন্যাসে বলেছিলেন এই কথাটা, এটা আপনারা কমেন্টে জানাবেন। এটা বসে থাকে পরীক্ষায়, আমাদেরকে সেরা জননী দাও এবং আমি তোমাদের একটা সেরা জাতি উপহার দেবো, এটা বলেছিলেন নেপোলিয়ন। শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, অর্থাৎ এডুকেশন ক্যান ওয়েট বাট ফ্রিডম কান্ট, এটা বলেছিলেন কে? চিত্তরঞ্জন দাস। স্বায়ত্ত শাসন হলো ভারতের দরিদ্র ও দুর্বলতা থেকে মুক্তির একমাত্র উপায়, বলেছিলেন লালা লাজপত রায়। আচ্ছা, এরপরে আসুন যেটা যে উক্তিটা আগে বলেছিলাম, নত জানুয়ে রুটি চেয়ে পেলাম কেবল পাথর, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স থেকে যখন ব্যর্থ হয়ে ফিরে এলেন গান্ধীজি, তখন এই উক্তিটা তিনি করেছিলেন, এটাও এসে থাকে পরীক্ষায়। লাভ বা ক্ষতি যাই হোক, আমি নীল চাষ করার আগে আমার যেন মৃত্যু হয়, কে বলেছিল? দিনী মণ্ডল, একজন নীল চাষে, অর্থাৎ নীল বিদ্রোহের সময় অনেকের উক্তি ছিল, সেক্ষেত্রে দিনী মণ্ডল এই উক্তিটা করেছিলেন। সব লাল হয়ে যায়গা রঞ্জিত সিং। দেশীয় রাজারা হলো ঘরের শত্রু বিভীষণ, কে বলেছিলেন? জওহরলাল নেহরু। কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ, এ কথা বলেছেন স্যার আহমদ খান বা স্যার সৈয়দ আহমেদ খান। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নম্বর 35, কংগ্রেস আন্দোলন অস্ত্রবিহীন গৃহযুদ্ধ, স্যার সৈয়দ আহমেদ খান। কোশ্চেন নম্বর 36, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলতে প্রকৃতপক্ষে কংগ্রেসের ইতিহাসকেই বোঝায়, এটা বলেছিলেন এই উক্তিটা করেছিলেন পট্টভী সীতারামাইয়া। দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে সেক্ষেত্রে আমি একজন অপরাধী, এটা বলেছিলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ বলেছিলেন ইফ লাভ মাই কান্ট্রি ইজ ক্রিমিনাল দেন ক্রাইম দেন আই উইল বি আ ক্রিমিনাল, অরবিন্দ ঘোষ। জিন্না হলেন হিন্দু মুসলিম ঐক্যের দূত, একথা বলেছিলেন সরোজিনী নাইডু। কোশ্চেন নম্বর 39, আমাদের দেশ একটি বৃক্ষের মতো, এই কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। এরপরে আসুন সব দুর্বলতা ত্যাগ করো, দুর্বলতা একটি অপরাধ, দুর্বলতা মৃত্যুর সমতুল্য, বলেছিলেন স্বামী বিবেকানন্দ। ভারতবাসীর কাছে ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব এখন দরজার পেরেকের মতো মৃত বস্তু, একথা বলেছিলেন জওহরলাল নেহরু, এটা গুরুত্বপূর্ণ। WBCS মেন্সে গতবার এসেছে, ভারত হিমালয়ের দান, বলেছেন কে এম পানিকর, ইনি একজন ঐতিহাসিক। কোশ্চেন নম্বর 43, ভারতে ঐক্য হলো মোজাইক করা বিভিন্ন রঙের পাথরের এক সুন্দর ও সুদৃঢ় সহবস্থানের মতো, বলেছেন রাধাকৃষ্ণন। কোশ্চেন নম্বর 44, দেশীয় রাজ্যগুলির রাজারা হলেন ভারতীয় পোশাক পরিহিত রাজকর্মচারী, একথা বলেছেন কোন ব্যক্তি? গান্ধীজি। কংগ্রেসের শাসন হিন্দু শাসনের নামান্তর, বলেছেন মোহাম্মদ আলী জিন্না। কোশ্চেন নম্বর 46, ভারতের দারিদ্রের
মূল কারণ ভারত থেকে ব্রিটেনে ধনের নিষ্কাশন, বলেছেন দাদাভাই নৌরোজি। তিনি একদিন ছিলেন ইকোনমিক্স। জগতে অপরাধ বলিয়া কিছু যদি থাকে তবে তাহা হলো দুর্বলতা, এই কথাকে বলেছেন বিবেকানন্দ। তো দেখেন, এখানে আমরা অনেকগুলো উক্তি পড়লাম, তার মধ্যে অনেকগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার পরীক্ষা এসেছে সেগুলো আমরা আলোচনা করেছি। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে পরীক্ষা আছে, তো তার জন্য পিডিএফগুলো নিয়ে পড়তে থাকুন। পিডিএফগুলোর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, আর সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে প্রথমে আছে, সেখানে আপনারা যাবেন, উপভোগ করতে পারবেন ভিডিওগুলো। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানেই, পরে ভিডিওতে দেখা হচ্ছে। কারো কোনো টপিকের উপরে ভিডিওর রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এখানেই, ধন্যবাদ।